সংগ্রামের মাধ্যমে সাংবাদিক সম্মেলন থেকে আমি আমার দলের নাম এটা ঘোষণা করি। সেই দলের নাম আছে বাংলাদেশ আদর্শ দল বিআইপি, অর্থাৎ বাংলাদেশ আইডিয়ালস পার্টি। আচ্ছা, প্রত্যেকটা ব্যক্তির বাংলাদেশের যেহেতু সংবিধানে ভোট এবং দল করার অধিকার রয়েছে, আমি তার থেকে বঞ্চিত না। তো এই দলের মূল আদর্শগুলি হচ্ছে গণ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহান ইসলাম পাখি। কুড়িগ্রামের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এ নিয়ে আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীমের রিপোর্ট। কুড়িগ্রামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, বাংলাদেশ আদর্শবাদী দল বিআইপি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে 14ই মে কুড়িগ্রামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 14ই মে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা এবং দল গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান। পেশায় পল্লী চিকিৎসক এই ব্যক্তি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের জমির উদ্দিনের ছেলে। দেশের দুটি প্রধানতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপির উপর জনগণের আস্থা নেই জানিয়ে নতুন এই রাজনৈতিক দল গঠন করা হয়েছে জানিয়ে দলের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, আমার দল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িকতাকে আদর্শ হিসেবে গণ্য করে কাজ করে যাবে। তার দলের কোনো কর্মী সমর্থক এ সময় উপস্থিত না থাকলেও তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দল গঠনে তিনি 14ই মে থেকে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে কাজ করবেন। দলের গণতন্ত্র তৈরি করা হয়েছে, আজ দলের আত্মপ্রকাশ ঘটল, এখন নিবন্ধনের জন্য কাজ করে যাব। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াম সাংবাদিকরা উপস্থিত ছিলেন।